ফিশটা দুর্দান্ত। সেই চা পেয়ে গিয়েছি, নতুন এক্সপেরিয়েন্স করতে ঘাবড়াতে নেই, এটাই তো অ্যাডভেঞ্চার তাই না? আমরা একটা খুব বুদ্ধিমানের কাজ করেছিলাম যখন আমরা হংকং এ ছিলাম। সবাইকে নমস্কার আর সুপ্রভাত, আমি সৌমি ইংল্যান্ড থেকে। শার্লক হোমসের মিউজিয়াম ঘোরা হয়ে গেল, এখন যাচ্ছি পরবর্তী ডেস্টিনেশন, সেটা হচ্ছে কিংস ক্রস রেলওয়ে স্টেশন। হ্যাঁ, স্টেশনে যাচ্ছি, কেন যাচ্ছি চলো, গেলেই বুঝতে পারবে, একটা দুর্দান্ত সারপ্রাইজ কিন্তু ওয়েট করছে। আর এখানে সমস্ত স্টেশনে প্ল্যাটফর্মের ওপরে কিন্তু স্টেশনের নাম থাকে যে এখান থেকে যে ট্রেনগুলো ছাড়বে কোথায় কোথায় থামবে, তো আমার মতো যারা রাস্তা মনে রাখতে পারে না তাদের জন্য খুব সুবিধা। কলকাতায় যেরকম আমাদের কাছে মেট্রো রেল একটা বিশেষ আবেগের ব্যাপার, লন্ডনেও কিন্তু সেই রকম। তার কারণ হচ্ছে এখানকার মেট্রো কিন্তু পৃথিবীর সবচেয়ে পুরনো। হ্যাঁ, 1863 সাল থেকে কিন্তু লন্ডনে মেট্রো রেল শুরু হয়ে গিয়েছিল। এখানে কিন্তু মানুষজন লাইন দিয়ে দাঁড়াতে খুব ভালোবাসে, তার মানে এটাই যে খুব সুন্দর কিউ মেনটেন করে ওঠে এবং নামে ট্রেন থেকে বাস থেকে, তাই লাইন টপকানোর কথা না না একেবারেই ভাববে না। লন্ডনে মানে ইংল্যান্ডে কিন্তু মেট্রো রেল টিউব বা আন্ডারগ্রাউন্ড বলেই বেশি পরিচিত। আর আমি কিংস ক্রস স্টেশনে নেমে এখন হাঁটছি সেন্ট প্যানক্রাস স্টেশনের দিকে, অনেক লম্বা রাস্তা। এই সন্ধ্যের ট্যুরটা আমি শুরু করেছি বিকেল 4টের থেকে, আর শার্লক হোমসের মিউজিয়াম দেখে আমি এখানে পৌঁছেছি, এখন বাজে সন্ধ্যে 6টা, আর আমার মনে হচ্ছে আমি এখান থেকে আরেকটা জায়গায় যেতে পারবো। তার মানে সন্ধ্যের লন্ডন কিন্তু একেবারে ডাল না, যথেষ্ট রোমাঞ্চকর। এই হচ্ছে কিংস ক্রস রেলওয়ে স্টেশন, লন্ডনে ফাইনালি পৌঁছে গেলাম। আর এখানে কিন্তু হ্যারি পটারের দৃশ্যের শুটিং হয়েছিল, যার জন্য কিন্তু এই জায়গাটা বিখ্যাত। মনে পড়ছে এই দৃশ্যগুলো? লন্ডনে ঘুরতে আসলে আর হ্যারি পটারের সিনেমাতে বিশেষ আকর্ষণ থাকলে পরে ওয়াকিং ট্যুর খোঁজ করতে পারো, যেখানে কিন্তু ঘুরিয়ে পুরো দেখানো হয় যেখানে যেখানে হ্যারি পটারের দৃশ্যের শুটিংগুলো করা হয়েছে। এই কিংস ক্রস রেলওয়ে স্টেশনে আরেকটা জায়গা রয়েছে যেটা ভীষণ ভীষণ বিখ্যাত হ্যারি পটারের জন্য, চলো দেখাচ্ছি। আচ্ছা, কিউ করা বা লাইন দেওয়াটা কিন্তু এখানে সবারই খুব ফেভারিট একটা ব্যাপার। দেখতে পাচ্ছ আমি কোথায় এসেছি? ইয়েস, প্ল্যাটফর্ম 9 3/4, হ্যারি পটারের সেই বিখ্যাত সিনটা মনে পড়ছে? এই সেন্ট প্যানক্রাস কিন্তু ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশন। এখনো ক্রিসমাসের রেশ রয়ে গেছে, যে কোনো ইউরোপিয়ান কান্ট্রি যেতে গেলে তুমি এই স্টেশনে আসতে পারো, যখন প্যারিস তোমাকে পৌঁছে দেবে 2 ঘন্টায়। হ্যাঁ, একটা প্র্যাম লাগবে, মানে চিন্তা করা যায় মানে হ্যারি পটারের কতটা ক্রেজ থাকলে পরে একটা প্ল্যাটফর্মে গায়ে শুধু প্ল্যাটফর্ম 9 3/4 লেখা, আর শুটিংটা হয়েছিল এখানে, ভাগ্যিস টিকিট করেনি, টিকিট করলে সেটাও ভালোই বিক্রি হতো। আর ঠিক প্ল্যাটফর্মের পাশেই হচ্ছে এই শপ, দ্য হ্যারি পটার শপ অ্যাট প্ল্যাটফর্ম 9 3/4। সাধারণত যেখানে থিম পার্ক করা হয় বা স্টুডিও থাকে সেখানে এই ধরনের দোকান থাকে, বাট লন্ডনের এই কিংস ক্রস স্টেশনে কিন্তু এই দোকানটা সবার জন্য করা হয়েছে, যেখানে হ্যারি পটার রিলেটেড যাবতীয় জিনিসপত্র পাবে। তোমাদের একটা ইন্টারেস্টিং খবর দিয়ে রাখি, লন্ডন থেকে সামান্য একটু দূরে ওয়াটফোর্ড বলে একটি জায়গাতে কিন্তু হ্যারি পটারের পুরো স্টুডিওটা আছে, যেখানে তুমি ভিজিট করতে পারো। আর এই হ্যারি পটার শপে অবশ্যই জিনিসপত্রের দাম বেশ বেশি, যেটা আমি বাইরে থেকে দেখে বুঝতে পারছি, তবে যেটা করতে পারো তোমরা, ফটো তুলতে পারো ট্রলি নিয়ে সেই বিখ্যাত একটা ফটো, প্ল্যাটফর্ম 9 3/4 সামনে দাঁড়িয়ে সেই ফটো তোলার ব্যবস্থা কিন্তু এখান থেকে করে দেবে, আর দুটো ফটোর জন্য নেবে 15 পাউন্ডস, 15 পাউন্ড। প্ল্যাটফর্ম 9 3/4, ম্যাজিক পড়তে যাবে, ম্যাজিকের ইউনিভার্সিটিতেই ম্যাজিক করেই চলে গিয়েছিল, আমরা যেতে পারবো না, আমাদের এখানে দাঁড়িয়ে ঠেলাঠেলি করতে হবে, সবাই এই পোজ দিয়ে ফটো তুলছে তো আমিও তাই তুলবো। সবাই তাহলে পেট চেপে হাসবার জন্য তৈরি হয়ে যাও, এখানে কিন্তু সবাই সবার ওপরে হাসছে, নিজের ওপরে হাসছে, মানে পুরো অ্যাটমসফিয়ারটাই এরকম আর কি, তো লজ্জার কোনো ব্যাপার নেই, যা মন চায় করো, মানে এই ছেলে মানুষটাই আর কি এনজয় করবার আর দেখবার। এত দেওয়ালে ঠেলাঠেলি করেছি মানে হাঁপিয়ে গেছি, ঘাম বেরোচ্ছে, এখন লোকজন দেখো পেছনে এখনো লাইন, সবাই গিয়ে দেওয়াল খেলছে, মানে আমরা যে কতটা পাগল, ছেলে মানুষই থাকলে পৃথিবীটা সুন্দর, ভালো লাগছে দেখছি, কিন্তু লোকজন করছে, বাবা মা অ্যাক্ট করে দেখাচ্ছে বাচ্চাদেরকে, দাঁড়িয়ে দেখেও একটা আনন্দ। চাচা চৌধুরী, টিনটিন, ওই কমিক্স পড়ে যেরকম মজা পেতাম, এটা এখানে চাক্ষুষ দেখে সেরকম মজা লাগছে। এখন প্রশ্ন হলো নেক্সট কোথায় যাওয়া যায় আমাদের হাফ ডে বা লন্ডনের নাইট ট্যুরে, আরেকটা তো হতেই পারে, এখন বাজে 6:30। ব্যাস, যেমন ভাবা তেমনই কাজ, চলে গেলাম টিউব ধরতে, আর টিউব বলা হয় এই সুড়ঙ্গের মতো কনস্ট্রাকশনের জন্য, পেছন থেকে কে জানি কাজী নজরুল ইসলাম বলে ডাকলো, মানে এখান থেকে আমি কোথায় যাই সেটা সাসপেন্স, আজকে লন্ডন সাসপেন্স টুর হচ্ছে, তো সন্ধ্যে থেকে রাত অব্দি লন্ডনে কীভাবে ঘুরবে তার জন্য কিন্তু দারুণ দারুণ আইডিয়া এই ব্লগে থাকলো। কিংস ক্রস থেকে পিকাডারি লাইন ধরে আমি নেমেছি লিস্টার স্কোয়ার।
এক্সিট 2 থেকে বেরিয়ে যাচ্ছি চায়না টাউন। আন্ডারগ্রাউন্ড থেকে তুমি বাঁ দিকে হাঁটতে শুরু করলেই 2 মিনিটও লাগবে না, জাস্ট তাকাবে দেখবে চায়না টাউন। এই বাবল টি কিন্তু এখন এখানে ভীষণ চলছে। আচ্ছা আইটেমগুলো আবার পড়ে শোনাই, দেখো হোয়াইট ফাঙ্গাস পেয়ার ডাবল স্কিন মিল্ক, মানে খাবো না ভয় পাবো। আমি অর্ডার করলাম এটা মাচা জ্যাসমিন গ্রিন মিল্ক টি হাফ স্পুন সুগার দিয়ে, দেখা যাক কিরকম খেতে হয়। এই বাবল টি বা এই বিভিন্ন ধরনের কনসেপ্ট দেখো, মিল্ক ওয়াটারমেলন, তারপরে তোমার মেলন দিয়ে অনেক কিছু আছে, লেমন দিয়ে আছে, এটাকে বলে মোচি, ভেতরে ফল থাকে বাইরে ক্রিম থাকে। এই সেই চা পেয়ে গিয়েছি, খেতে চায়ের মতনই খেতে ঠান্ডা, নতুন এক্সপেরিয়েন্স করতে ঘাবড়াতে নেই, এটাই তো অ্যাডভেঞ্চার তাই না? তো সৌমি তো অ্যাডভেঞ্চার করবেই। চাইনিজ ড্রেসও পাওয়া যাচ্ছে, আবার চাইনিজ গিফট শপ রয়েছে। এই চাইনিজ ড্রেসগুলো দেখে মনে পড়লো আমি আর কৌস্তব যখন চায়নায় গিয়েছিলাম, চাইনিজ ড্রেস পরে ফটোও তুলেছিলাম। দেখতে পাচ্ছি চাইনিজ ক্রেপ, নুডলস, হ্যামবার্গার, বান, মোটামুটি সবই পরিচিত খাওয়ার। অ্যাকচুয়ালি এই যেমন চাইনিজ ক্রেপ বললাম, জার্মানেও কিন্তু ক্রেপ একটা বিশেষ খাবার। আবার দেখো হংকং এগলেট লেখা আছে, এটা কিন্তু লন্ডনে ওয়াফেল নামে পরিচিত। চায়নাটাউন আর যে কারণে অবশ্যই ভিজিট করতে হবে সেটা হচ্ছে এটা কিন্তু লন্ডনের অন্যতম সবচেয়ে পুরনো জায়গা, তাই এটাকে কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের শিরোপা দেওয়া হয়েছে। আর এই তাঁবু খাটিয়ে ডাইনিং এরিয়া বানানো কিন্তু চাইনিজদের একটা কমন প্র্যাকটিস। এই যে এটা হচ্ছে টাইয়াকি, দিস সুইট, ওকে ওকে, এটা একটা মিষ্টি রোস্ট আইটেম। দেখো পেকিং ডাক, এটা খুব ফেমাস বেজিং এর তোমার ডিশ, চায়নার ডিশ, চায়নাতে খেয়েছিলাম। সাংহাই মডার্ন ডাম্পলিং, প্রচুর ধরনের ডাম্পলিং, দেখে নাও কোনটা খাবে, প্রাইসও দেওয়া আছে। এই সমস্ত ইনফরমেশন রেস্টুরেন্টের বাইরেই দেওয়া আছে। এখানে মোটামুটি চেনাশোনা খাওয়ার রয়েছে না, নুডলস, কারি। আর এই জায়গাটা এরকম চারিদিকে তোমার একদম লাইন দিয়ে রেস্টুরেন্ট আর বাইরে খাওয়ার ব্যবস্থা। তোমাদের একটা কথা বলে রাখি, চাইনিজ নিউ ইয়ারের সময় কিন্তু আসতে পারো এখানে। এবছর চাইনিজ নিউ ইয়ার পড়েছে 22শে জানুয়ারি। আমরা একটা খুব বুদ্ধিমানের কাজ করেছিলাম যখন আমরা হংকং এ ছিলাম, সেটা হচ্ছে আমরা হংকং এ রয়েছি জানুয়ারি মাস, চাইনিজ নিউ ইয়ারে পুরো শহর সেজে উঠছে, ড্রাগন সাজছে, মানুষ সাজছে, আর আমরা ঠিক নিউ ইয়ার যে দিনটা তার 2 দিন আগে প্ল্যান করে বাইরে ঘুরতে চলে গেলাম। তো আমরা একদম মানে চাইনিজ নিউ ইয়ারের মক্কাতে ছিলাম, তো ওটা দেখতে আবার হংকং এ যাবো আর কি। আবার বাবল টিটা কিন্তু এখন বেশ ভালো লাগছে। এই সেই প্যাগোডা, মানে চায়না টাউন আর চাইনিজ প্যাগোডা থাকবে না এটা হতেই পারে না। এই গেটটা কিন্তু এখানকার একটা ল্যান্ডমার্ক অ্যাকচুয়ালি। আর দেখো চারিদিকের অ্যাটমসফিয়ার, মোটামুটি যে কোনো তুমি গলিতে যাও সেখানে কিন্তু এই একই ধরনের অ্যাটমসফিয়ার। আর এই খাবারটাকে অবশ্যই খুব ভালো করে চিনে রাখো, চিকেন ক্লস, তবে হংকংয়ে গেলে চিকেন লেগ বলে কিন্তু এই খাবারটা দেওয়া হয়, খুব সাবধান। ডিপ ফ্রাইড সিউইড অ্যান্ড প্রন রোলস, সমুদ্রের আগাছা আর চিংড়ি মাছ দিয়ে কি ট্রাই করা যায়। সিচুয়ান স্টাইল বা একটু স্পাইসি হয়, তোমাকে জিজ্ঞেস করবে মিডিয়াম স্পাইসি বললে মিডিয়াম করে দেবে বা কমও করে দেবে। এটা আমার রাইস আর এটা আমার ফিশ। তো এটা হচ্ছে সিচুয়ান স্টাইল ফিশ ইন চিলি অয়েল। এই রেস্টুরেন্টে আসলে এখানে সিচুয়ান স্টাইলটাই কিন্তু স্পেশালিটি, তো এটা ট্রাই করবে, অবশ্যই ট্রাই করবে। এই চিলি অয়েল নামটা কিন্তু সার্থক না, শুধু চিলি আর অয়েল, শুকনো লঙ্কা, ঠিক আছে, চিলি অয়েল যদি এরা বলে না সেখানে কিন্তু শুকনো লঙ্কার এরা ইউজ করে। ফিশটা দুর্দান্ত। চায়নায় গেছিলাম, চায়নাতে আমরা চিলি চিকেন অর্ডার করেছিলাম, সেখানেও কিন্তু শুকনো লঙ্কা আর চিকেন ফ্রাইড পুরো মানে দিয়েছিল। তো চিলি চিকেন মানে কিন্তু তোমরা ভাববে না যে আমাদের মতো কোনো ডিশ আসবে। তো আজকে দেখো যেরকম আড্ডা হলো আর সেরকম অ্যাডভেঞ্চারও হলো, আর তোমরা চাইলে আরো বেশি অ্যাডভেঞ্চার করতে পারো, কারণ চায়না টাউনে এসে অক্স টেল পিক চিক অনেক কিছু তোমরা পাবে, ঠিক আছে।
কেমন লাগলো তোমাদের আজকে লন্ডনের সাসপেন্স ট্যুর আমাকে জানিও। তোমাদেরকে দেখালাম শার্লক হোমস, হ্যারি পটার আর চায়নাটাউন। চায়নাটাউন কিন্তু চেষ্টা করবে নিউ ইয়ারের সময়, চাইনিজ নিউ ইয়ারে ভিজিট করতে, যদি ওই সময় লন্ডনে থাকো আর না তো যে কোনো সময় করতে পারো। দুর্দান্ত একটা অ্যাটমসফিয়ার এখানে। আর শেষ করার আগে একটা কথা বলে, বাংলা ব্লগিংকে সাপোর্ট করো। দেখো ডকুমেন্টারি বানানো সবার পক্ষে সম্ভব না আর সবার সেরকম ইচ্ছেও না। এই যে ডাইরেক্ট কন্টেন্ট ক্রিয়েট করা, নিজের অভিজ্ঞতাটাকে লাইভ শেয়ার করা, এটাই কিন্তু ব্লগিং, ঠিক আছে? বিভিন্ন রকম ভাবে এডিটিং এর কাজসাজি করে একটা সুন্দর মতো ভিডিও, তার জন্য সিনেমা আছে, তোমরা সিনেমা দেখতে পারো, কিন্তু একদম র ব্লগিংটাকে কিন্তু তোমরা অ্যাপ্রিসিয়েট করো। ফাইনালি আমি বেঁধে নিয়ে যাচ্ছি, আর বাঙালির চোখ থেকে কিন্তু মাছ বাঁচতে পারবে না। এই একটা পিস কোনো রকমে বাদ পড়ে গিয়েছিল, সেটাও আমি খুঁজে বার করেছি। আর বক্স বেঁধে এখন আমি বেরিয়ে যাব চায়না টাউন থেকে। সবাই খুব ভালো থাকবে, আর খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরেকটা আড্ডায় বা নতুন কোনো অ্যাডভেঞ্চারে।